যে সমস্ত দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করে ফাঁকা খাতা জমা দিয়ে এখন প্রশাসনের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে, তাদের যতক্ষণ না লকআপের পেছনে আমরা পাঠাতে পারছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কোনো ডিপার্টমেন্টে দেখছি লোক নেই, তারা বলছে পিএসসি চিঠি করলে আমরা রিপোর্ট করে দেবো, কিন্তু পিএসসি সেক্ষেত্রে কোনো রকম স্বচ্ছতা দেখাচ্ছে না এবং আমাদেরকে দুরকম কথা বলছে। তো যার জন্য আমরা এই দাবিতে নেমেছি, আমাদের নন জয়নিং সিট যারা তাড়াতাড়ি নিষ্পত্তি করায়। যারা সাদা খাতা জমা দিয়ে নিয়োগ হয়েছে তারা চোর ডাকাত, আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আন্দোলনে আছে, তাদেরকে অপমান করার অধিকার কারোর নেই। আর আমরা বলছি চোর ডাকাতদের আমরা ধরবো, জেলে পাঠাবো। আর এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পিএসসি তেও এবার ওএমআর কারচুপির অভিযোগ, কালচিনি বিডিও নিয়োগেও দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পাবলিক সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখালো পিএসসি দুর্নীতি মঞ্চ। ঠিক কি অভিযোগ জানবো আরো বিস্তারিতভাবে, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, দেখো তো নিশ্চয় এই মুহূর্তে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কিন্তু সরগরম। একদিকে পাবলিক সার্ভিস কমিশনে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের তরফে তারা ডেপুটেশন দিচ্ছেন, স্লোগান শাউটিং করেছেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন দিয়ে নিয়ে, সেই মন্তব্যের প্রতিবাদও কিন্তু এই মুহূর্তে পিএসসি যে অফিস সেখানে কিন্তু রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে বিক্ষোভ চলছে। পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের বক্তব্য যে দীর্ঘ চার বছর ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে, তার মধ্যে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস গ্রুপ থ্রি, গ্রুপ ডি, এসআই, ফুড ইন্সপেক্টর সহ একাধিক পদে নিয়োগ যে প্রক্রিয়া সে প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তার মধ্যেই তারা অভিযোগ তুলছেন যে শিক্ষক নিয়োগের মতো পিএসসিতেও কিন্তু ওএমআর কারচুপি ঘটেছে। এবং তারা স্পষ্টই বলছেন যে আরটিআই থেকে, বিএসসি যে আরটিআই যে করা হয়েছিল সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে কালচিনির ভিডিও প্রশান্ত বর্মন, তিনি কাট অফ মার্কসের মধ্যে মাত্র 13 নম্বর পেয়ে কিভাবে ভিডিও হয়েছেন সেই প্রশ্নে কিন্তু তারা আজ কিন্তু স্মারকলিপি জমা দিচ্ছেন। ফলে শিক্ষক নিয়োগে শুধু ওএমআর কারচুপি নয়, ওএমআর কারচুপি সহ দুর্নীতির এক বিরাট পাহাড় প্রমাণ ঘটনা পিএসসির মধ্যেও রয়েছে এমনটা অভিযোগে কিন্তু পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ এদিন স্মারকলিপি জমা দিয়েছে। এবং সেই সময় ডিএর প্রতিবাদে কোঅর্ডিনেশন কমিটিও এখানে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদে বিষ্কার মিছিল। ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ। যে সমস্ত দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করে ফাঁকা খাতা জমা দিয়ে এখন প্রশাসনের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে, তাদের যতক্ষণ না লকআপের পেছনে আমরা পাঠাতে পারছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কোনো ডিপার্টমেন্টে দেখছি লোক নেই, তারা বলছে পিএসসি চিঠি করলে আমরা রিপোর্ট করে দেবো, কিন্তু পিএসসি সেক্ষেত্রে কোনো রকম স্বচ্ছতা দেখাচ্ছে না এবং আমাদেরকে দুরকম কথা বলছে। তো যার জন্য আমরা এই দাবিতে নেমেছি, আমাদের নন জয়নিং সিট যারা তাড়াতাড়ি নিষ্পত্তি করায়। যারা সাদা খাতা জমা দিয়ে নিয়োগ হয়েছে তারা চোর ডাকাত, আর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আন্দোলনে আছে, তাদেরকে অপমান করার অধিকার কারোর নেই। আর আমরা বলছি এই চোর ডাকাতদের আমরা ধরবো, জেলে পাঠাবো। আমরা যেটুকু বলার সেটা আমি বলছি। প্রথম কথা যেটা ভালো খবর প্রথমে দিই, যে এমএসপি ক্লার্কশিপ তাদের 12 এপ্রিল বললো যে টাইপ টেস্ট হবে, প্রায় 15-20-25 জন আছে। এটা নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে ফুড আর মিসলেনিয়াস আসবে আবারও বলেছে। এবং যারা গিয়েছিল আমার সাথে অনেক তর্ক বিতর্ক, অনেক কথা, ডেট এগোনো, 15 এপ্রিলের মধ্যে ফুড আর এপ্রিল মাসের মধ্যেই মিসলেনিয়াসের অ্যাডভার্টাইজমেন্ট আসবে। বয়স বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্টভাবে আবারও সেই একই কথা হয়েছে, সার্কুলার করেছে, চিঠি চাপাটি করেছে, কিন্তু কোনো সদুত্তর না আসলে কিছু করার নেই। এই হচ্ছে নতুন নোটিফিকেশান, বয়স বাড়ানো, ইডব্লিউএস চালু করার বিষয়েও কথা হয়েছে, রাজ্য সরকারের নতুন করে সার্কুলার না হলে তা হবে না। এইগুলো হচ্ছে ইন জেনারেল। নন জয়নিং লিস্টের ক্ষেত্রে ইউএসআই, ফ্ল্যাগশিপ এবং আইসিডিএস সবার ক্ষেত্রেই একটা পরিকল্পনা এবং ডিপার্টমেন্টগুলোতে চিঠি পাঠানোর উদ্যোগ তারা নেবেন এবং অলরেডি পাঠিয়েছেন এক দফা, আর এক দফা একটা আন্দোলন, আর এক দফা চিঠি পড়বেন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন আমারও চিঠি করার কথা বলেছি, আমরাও চিঠি করেছি। এছাড়া ফুডের কেসের ডেট সোমবার যাতে হয়, মেনশন হয়, তার জন্য উদ্যোগ নেওয়ার কথা হয়েছে। আর দুর্নীতির বিরুদ্ধে
ওনারা বারবার যেটা বলছেন যে সময় লাগছে, তার কারণ হচ্ছে স্বচ্ছতা। WBCS প্রিলিম রেজাল্ট বলছে রেডি, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে যাতে দুর্নীতি না হয়, এত কিছু হচ্ছে প্রতিটা ওএমআর ধরে আমাদের দেখা দেখে এটা আমরা করছি, সময় নিলেও আমরা কোনো দুর্নীতি যাতে না হয় সেটা উদ্যোগ নিচ্ছে। প্রশান্ত বর্মন সংক্রান্ত বিষয়ে এবং 2016 এবং সেই ডকুমেন্টগুলো আমরা আরটিআই রিপোর্ট আজকে সবার সামনে এখানে দিয়েছি, ওনাদেরকেও বলেছি। ওনারা বলছেন কোর্ট কোর্টের ডেট পড়লে কোর্টে যা নির্দিষ্ট হবে ডকুমেন্ট জমা দেওয়ার কথা সবটা জমা দেবেন। ফুডের ক্ষেত্রেও তাই কোর্টে বললেন, ফায়ারের ক্ষেত্রেও তাই বললেন, এই নির্দিষ্ট বিষয়। আমি এটা শেষ করে একটু কথা বলছি যে যারা নন জয়েনিং আছে তাদের বিশেষ করে আচার হয়েছে পেমেন্ট গেটওয়েতে, তাদের নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে। কেবলমাত্র যারা ফর্ম ফিল আপ করেছে, নতুন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা ফর্ম ফিল আপ করেছে পেমেন্ট গেটওয়েতে সমস্যা হয়েছে তাদের জন্য বারবার বলেছি, তাদের রিকোয়েস্ট করেছি তাতে যাতে সেটা হয় সেটা দেখবে। আর লাস্ট যে কথাটা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা চিঠি করব, মানে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে, কেন দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এখনও হচ্ছে পদে বহাল থাকবে এবং এই দৃষ্টান্ত রাজ্য সরকারকেই গ্রহণ করতে হবে, তাকে অবিলম্বে সরাতে হবে, এটাই আমরা ওনাদেরকেও বলেছি আজকেও। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি প্রশান্ত বর্মনের কথা বললেন যে সংস্কৃতি কন্ডাক্টিং অথরিটি যারা ছিল তারা হচ্ছে পিএসসি পরীক্ষাটা যারা নিয়েছে, এখন দেখা যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় কথা কথা বলি, এরকম যে কোনো কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় কোনো একটা গণ্ডগোল হয়েছে এবং সেখানে সেটা ধরা পড়েছে, সংশ্লিষ্ট ক্যান্ডিডেটকে সঙ্গে সঙ্গে এ করা হয়, মানে বাতিলের তালিকায় ফেলা হয়, এটা নিয়ম তত সিদ্ধ। এরা একদিন ধরে কী করছে? আমরা সেই কারণে তো রেগুলার আন্দোলন করছি, তৎকালীন চেয়ারম্যানের নামে আমরা অভিযোগ করছি, বর্তমান চেয়ারম্যানকেও বলছি যে আপনারা উদ্যোগ দেবেন, এখন সরকারি অফিসার তারা যদি উদ্যোগ না নেয় আমরা কোর্টে রাস্তায় যেভাবে